এর আমার এই জন্য আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলাউ আন্নাহুম ইজালামু আনফুসাহুম জাউকা তারা যেন জুলুম করার পরে গুনাহ গুনাহ দ্বারা নিজের নফসের উপরে অত্যাচার করার পরে তারা যদি মাপ পেতে চায় যেন আপনার দরবারে হাজির হয়ে যায় আপনার দরবারে যেন হাজির হয়ে যায় তো বলতেছিলাম খানায় কাবাও আফজল মদিনা মুনাব্বর আফজল খানায় কাবাও ইজ্জতওয়ালা মদিনা শরীফ ইজ্জতওয়ালা কাবা শরীফের মধ্যে বাইতুল্লাহ শরীফ আছে মদিনা মুনাব্বরার মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন খানায় কাবার মধ্যে জমজম আছে মদিনা শরীফের মধ্যে হজে আছে খানায় কাবার মধ্যে জান্নাতুল মুআল্লা আছে এবং মদিনা শরীফের মধ্যে জান্নাতুল বাকি আছে জান্নাতুল মুআল্লার মধ্যে মা খাদিজাতুল কুবরা আছেন আর জান্নাতুল বাকির মধ্যে মা আয়েশা সিদ্দিকা আছেন মক্কা মুকাররমার মধ্যে আরফা মিনা মুযদালিফা আছে আর সমগ্র মদিনা মুনাব্বরার মধ্যে আল্লাহর রহমতের বর্ষা আছে সুবহানাল্লাহ সুতরাং ইয়ে ভি ইজ্জত ওয়ালা হায় ও ভি ইজ্জত ওয়ালা হায় মক্কা শরীফ দামি মদিনা শরীফ দামি কেউ যদি মক্কা শরীফকে বেশি দামি দেখাইয়া আমার নবীর দরবার থেকে আলোক করতে চায় তাহলে এটা হবে জুলুম সে কি হবে জুলুম হবে এই জন্য আল্লাহ বলতেছেন যাও কা বন্দা তোমরা আমার নবীর কাছে যাও তোমরা আমার নবীর কাছে বড় করে বলেন না আমার নবীর কাছে যাও তোমরা আমার নবীর কাছে যাও ফরাল্লাহ ولو انه ظلموا انفسهم جاءوك فاستغفروا الله আমার নবীর দরবারে গিয়ে আল্লাহর কাছে গুনাহ মাপ চাও পড়ে করে বলুন সুবহানাল্লাহ আমার নবীর দরবারে গিয়ে আমি আল্লাহর কাছে গুনাহ মাপ চাও আল্লাহর কাছে কি চাও আল্লাহর কাছে গুনাহ মাপ চাও فاستغفروا الله واستغفر لهم الرسول يا رسول الله বান্দা যখন আমার কাছে গুনার মাগফিরাত কামনা করবে নবী আপনি যদি তাদের জন্য যদি আমার কাছে সুপারিশ করেন আপনি যদি কি করেন সুপারিশ করেন বড় করে বলেন আপনি যদি সুপারিশ করেন প্রথমে নবীর দরবারে যাওয়া এক নম্বর এক নম্বর হলো কার দরবার বড় করে বলেন না এক নম্বরে হলো নবীর দরবারে হাজির হওয়া দ্বিতীয় নম্বরে আল্লাহর কাছে মাপ চাওয়া দ্বিতীয় নম্বর আল্লাহর কাছে তৃতীয় নম্বরে নবীর সুপারিশ করা নবীর সুপারিশ করা এই তিনটা কাজ যদি হয় আল্লাহ পাক বলেন বান্দা গুনাহ করার পরে আমার নবীর দরবারে যদি যায় আর আমি আল্লাহর কাছে যদি মাফ চাই আর নবী আপনি যদি সুপারিশ করেন কটা হলো আপনার মাত্র দুজনে বললেন তিনটা কথা কটা হলো বলেন না কথা কটা প্রথম নম্বরে নবীর কাছে হাজির হওয়া প্রথম নম্বরে যেটাকে আল্লাহ গুরুত্ব দিচ্ছেন সেখানে দুশ্মন সেখানে আমাদের আপনাদের মধ্যে হায়ার হয়ে যাচ্ছে আল্লাহ বলতেছেন প্রথম নম্বরের কাম হল নবীর কাছে যাওয়া প্রথম কাম হল নবীর কাছে যাওয়া কারণ আপনি বাইতুল্লাহ গেলেন নবীর কাছে যান নাই আল্লাহ বলেন আমি তুমি বাইতুল্লাহ দিয়ে কি করবো তুমি যদি আমার নবীর কাছে না যাও বাইতুল্লাহ তো বাইতুল্লাহ হয়েছে আমার নবীর উসিলায় বাইতুল্লাহ বাইতুল্লাহ হতো না মিনা মিনা হতো না জমজম জমজম হতো না আরফা আরফা হতো না হতে কাহা খলিল বেনা কাবা ও মিনা সুবহানাল্লাহ মিনা কোথার থেকে আসতো আরফাতের ময়দান কোথার থেকে হতো সাফা মারওয়া কোথার থেকে আসতো খানাই কাবা বাইতুল্লাহ শরীফ কিভাবে হতো হতে কাহা খলিল বেনা কাবা ও মিনা লওলা কে ওয়ালে সাহেবি সব তেরে গর কি হ্যাঁ মারফা আরফাত আপনার উসিলায় মিনা আপনার উসিলায় মুযদালিফা আপনার উসিলায় জমজম আপনার উসিলায় মকাম ইব্রাহিম আপনার উসিলায় খানায় কাবা আপনার উসিলায় সাফা মারওয়া আপনার উসিলায় সুতরাং এই সব কিছু যা
আমি আল্লাহ দিয়েছি উসিলা আমার নবী বড় করে বলো হতে কাহা খলিল বেনা কাবা ও মেনা লওলা কে ওয়ালে সাহেবি সব তেরে ঘর কি হ্যাঁ যেহেতু খানায় কাবা থেকে শুরু করে হজের সম্পূর্ণ আরকান ও আহকাম এবং মাকামাত মুকদ্দাসাত যত সম্মানের স্থান রয়েছে সবগুলো আমার পেয়ারা নবীর বদৌলতে হয়েছে তাই আল্লাহ বলেন বান্দা তোমার হজ কবুল করাতে যদি চাও তুমি যদি নিয়ামত রহমত বরকত পেতে চাও আমার নবীর দরবারে হাজির হয়ে যাও আমি আল্লাহর কাছে তওবা করো গুনাহ মাফ চাও তোমার জন্য আমার নবী যদি সুপারিশ করেন লাবাজাদুল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর সাথে তুমি বান্দার সাক্ষাৎ হয়ে যাবে ওয়াজুদুল্লাহ নয় লাবাজাদুল্লাহ ওয়াজাদুল্লাহ আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন কি লাবাজাদুল্লাহ নিশ্চয় নিশ্চয় তুমি আমি আল্লাহর সন্তান পেয়ে যাবে আমি তোমাকে ধরা দেব তুমি আমাকে পেয়ে যাবে তুমি আমাকে পেয়ে যাবে তুমি আমাকে পাইবা আমাকে পাওয়ার জন্য আমাকে তালাশ করার জন্য তুমি যদি আসমানে যাও জমিনে যাও পাহাড়ে যাও পর্বতে যাও খোদার খোদাই সারা জগতের মধ্যে চক্কর লাগাও কিন্তু আমার নবীর কাছে যাও নাই যে আমি আল্লাহকে পাবা না আমি আল্লাহকে পাওয়া যাবে না বড় করে বলেন না আমি আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে কখন পাওয়া যাবে তুমি যখন আমার নবীর দরবারে যাবে একদিন আশিকের রসুল বলেছেন বাস আমার এই কথাটা বুঝলে ইনশাল্লাহ বুঝে আসবে আয়াতের অর্থ মঞ্জিল মিলি মুরাদ মিলি মুদ্দা মিলা আরে মঞ্জিল মিলি মুরাদ মিলি মুদ্দা মিলা মঞ্জিল মানে বুঝেছেন আপনার মঞ্জিলে মকসদ হাসিল হবে আপনার মুরাদ পূর্ণ হবে আপনার দাবি আদায় হবে মকসদ পুরা হবে মুরাদ পূর্ণ হবে দাবি আপনার আদায় হবে কবে কখন মঞ্জিল মিলি মুরাদ মিলি মুদ্দা মিলা আরে জিসকো হুজুর মিল গয়ে জিসকো হুজুর মিল গয়ে উসে কো খুদা মিলা জিসকো হুজুর মিল গয়ে সবাই বলুন জিসকো হুজুর তুমি আমাকে পেয়ে যাবে ইয়া রাসূল আল্লাহ আপনাকে পাওয়ার জন্য মদিনা শরীফ যারা যায় তারা তো বড় ভাগ্যবান যারা মদিনা শরীফ যাইতে পারে নাই বা যাদের যাওয়ার সেই সংহতি নাই সেই ব্যবস্থা নাই তাদের জন্য কি হবে আমার নবী বলেন নবী পাকের এই কথাটা শায়ের এভাবে সাজাইছেন সুনা হ্যায় রহতে হ্যায় আকা ফকত মদিনে মে এটা সকলে শোনা কথা যে নবী মদিনা শরীফে আছেন নবী কোথায় আছেন শোনা হ্যাঁ আকা ফকত মদিনে মে আরে গলত হ্যায় আরে গলত হ্যায় ও রহতে হ্যায় আশিকুঁ কে সিনে মে শোনা হ্যায় রহতে হ্যায় আকা ফকত মদিনে মে আরে গলত হ্যায় ও রহতে হ্যায় আশিকুঁ কে সিনে মে তকবীর আল্লাহু আকবার তকবীর আল্লাহু আকবার রিসালা
আল্লাহু আকবার নবী আশিকদের কলবের মধ্যে থাকেন সুবহানাল্লাহ নবী আশিকদের কলবের মধ্যে থাকেন সুতরাং আপনার কলবে যদি সেই আশকে মুস্তাফা হাসিল হয় সেই হুব্বে মুস্তাফা যদি অর্জন হয় আপনি যখন ইয়া রাসূলুল্লাহ বলে নেদা দেবেন আওয়াজ দেবেন তো সেখান থেকে তার জবাব আসবে সুবহানাল্লাহ সেখান থেকে কি আসবে দোয়া আল্লাহ এই কারণে আরেক আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব সালাকা নবী আপনার কাছে যদি আমার বান্দা আমি আল্লাহর সম্পর্কে সওয়াল করে কার কাছে আপনার কাছে কার কাছে নবীর কাছে সেখানে অন্য কারো কাছে গেলে কাজ হবে না আল্লাহর সালাহের জন্য যেতে হবে কার কাছে নবীর কাছে যেতে হবে সালাকা ইবাদি আমার বান্দা যদি আপনার কাছে এসে আমাকে চায় ফাইন্নি করিব আমি খুব বেশি কাছে আল্লাহ বলেন আমি খুব বেশি কাছে বান্দা তুমি আমাকে তালাশ করার জন্য সারা দুনিয়া যদি ঘুরো তা আমি আল্লাহকে তুমি তালাশ করে ফাই জানো তুমি আমার নবীর কাছে যাইবা আমি আল্লাহ তোমাকে তালাশ করে নেব কথা হলো এই আল্লাহকে আমরা তালাশ করে পাবো না আমরা তালাশ করব নবীকে নবীর কাছে যখন যাব আল্লাহ বলেন আমি আল্লাহ তুমি বান্দাকে তালাশ করে নেব ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব ফাইন্নি করিব আল্লাহ বলেন আমি কাছে আছি ওই বান্দার যেই বান্দা আমার নবীর দরবারে হাজির হয়েছে আমার নবীর দরবারে হাজির হয়েছে সুতরাং আমরা যারা নবীর উম্মত যারা ইমানদার মুসলমান যেভাবে খানায় কাবাতে যাব ঠিক তদ্রুপ আমার নবীর দরবারেও যাব খানায় কাবাতেও যাব সফর করে আমার নবীর সালাম দেওয়ার জন্য যাব তাও সফর করে তাও কি করে কারণ মক্কা শরীফ থেকে মদিনা শরীফ এটা সফর নয় আপনি মদিনা শরীফ যান সে যাও সফর মক্কা শরীফ থেকে যান সে যাও কি সফর এই সফরে যাবেন কেন নবীকে সালাম করার জন্য কেন যাবেন নবীকে সালাম করার জন্য যাবেন কারণ নবীর কাছে গেলে আল্লাহ পাওয়া যায় নবীর কাছে গেলে কি পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় আমাদের সওয়াব সওয়াব তো আছেই সওয়াবের জন্য তো খানায় কাবা গেলাম তো যাবো তো খানায় কাবা যাব কি জন্য সওয়াবের জন্য আর মদিনা শরীফে আমার নবীর কাছে যাব আল্লাহ পাওয়া যাবে এখন আল্লাহ বলো না দোয়া করো আল্লাহ বলো মক্কা শরীফ গেলে কি পাওয়া যায় সওয়াব পাওয়া যায় বলুন না মক্কা শরীফ গেলে কি পাওয়া যায় সওয়াব পাওয়া যায় আর মদিনা শরীফ গেলে আল্লাহ পাওয়া যায় আল্লাহ বলেন লাবাজাতুল্লাহ আমার কথা তো নয় আল্লাহ বলতেছেন লাবাজাতুল্লাহ আমাকে তুমি ভাইবে লাবাজাতুল্লাহ তুমি মিল যায়গা আল্লাহ লাবাজাতুল্লাহ জরুর মিল যায়গা জরুর মিল যায়গা থওয়াবান কি মই তোমারি থওয়া কবুল করনে ওয়ালা রহিমা বহুত বড়া মেহরবান আল্লাহ বলেন আমার কাছে গোসা আছে কাখার জব্বা কিন্তু আমার নবীর দরবারে যখন যাইবে তখন আমার গোসা শেষ নবীর দরবারে যখন যাইবে তখন গোসা কি বড় করে বলেন না কারণ মানুষ যদি কোন মানুষ যদি গোসাদার হয়ে যায় তখন মানুষ তেলাশ করে খার কাছে গেলে গোসা ঠান্ডা খার কাছে গেলে এখন মানুষ তেলাশ করে কাকে তুললে আমার পুজুরের গোসা ঠান্ডা করতে পারবো বা আব্বার গোসা ঠান্ডা করতে পারবো বা আম্মার গোসা ঠান্ডা করতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি কাহার কহরও গজবের কোন কাম করে থাকো তো আমার কহর আমার গজব তুমি কিভাবে ঠান্ডা করবে এটা আমাদের বোঝার জন্য বললাম আল্লাহ তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহর কোন ছেলে নাই মেয়ে নাই সন্তান নাই আল্লাহ কারো ছেলে মেয়ে নয় বোঝার জন্য বলতেছি যে আল্লাহর আল্লাহর গোসার কোন কারণ যদি আমরা করে ফেলি নিজের নফসের উপরে যদি জুলুম করে বেশি আমরা যদি গুনেগার হয়ে যাই তো আল্লাহ বলেন আমার রাগ কিভাবে ঠান্ডা করবে তোমরা যাবে আমার নবীর কাছে আমি আল্লাহর গোসা খতম হয়ে যাবে আমার রহমতের বারান আমার রহমতের বর্ষা তোমার উপরে না জারি হবে এবং আমি আল্লাহর সাথে তোমার দিদার হয়ে যাবে ভাইরা তাহলে বোঝা গেল যে হুজুর করিম রব রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের মূল আমাদের আসল আমাদের মূল আমাদের আসল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের মূল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের আসল আমি একটি কথা আপনাদেরকে বলবো আপনারা কোন বাতিল ফেরকার বইপত্র পড়বেন না
কারণ সেখানে কোনটা হক কোনটা না হক, কোনটা হক কোনটা ঠক, এটা আপনারা বার করতে পারবেন না, এটা আপনারা বার করতে পারবেন না। এমন একটা জহর আপনাকে দেবে, জহর মানে আপনারা ইয়েছেন নিহালোয়া দেন নিহালোয়া, আমার কথা শেষ। এখন আমি আপনাদের দু এক কয়েকটা মিনিট কষ্ট দেব দিন, আমার এখানে আপনারা হালুয়া দিলেন কিনে, হালুয়া বহুত আইটেম দিয়ে একটা হালুয়া তৈরি করা হবে, বহুত আইটেম দিয়ে সেখানে সুজি আছে আসেনি, আরে বাবা আমি আপনাদেরকে এখন হালুয়া খাওয়াতে পারবো না, কথাটা শুনুন একটু, সেখানে হালুয়ার মধ্যে সুজি আসেনি, সেখানে এক নম্বর ঘি, এক নম্বর ঘি, নাশপতি, বাদাম, চিনি, ফেস্তা, আরো বোহরা, আরো কতটা কতটা অনেক কিছু, দুধ দুধ ফার্স্ট ক্লাস দুধ, তারপরে ভালা করে আবার এর উপরে আর যে বাংলাদেশের যে একটা সাদা সাদা ফাস্তা, এতগুলো দেওয়ার পরে সেখান থেকে করব আস্তে আস্তে, কিন্তু গোপনে একশো টাক বিদ্যা কিছু, ১৯ আইটম এক নম্বর একশো টাক কি দিছে, আপনারা বিশ দিলেন না, ১৯ হইল কি, ১৯ হইল গুড আইটেম, খুব ভালো আইটেম ১৯, আর যেটা নাকি ২০তম আইটেম সেটা হইল ২০, ২০ নম্বরটা হইল ২০, ২০ নম্বরটা কি ২০, এই ২০ দিল কে, যে ব্যক্তি ১২০, যে ব্যক্তি কি ফুটন দিয়ে সেখানে কি করিল, ফুটন দিয়ে থোড়া করে কি দিয়ে দিল, দেওয়ার সময় মুক্তি গেছে সব দেখে পেয়েছে, এখন এমন সুন্দর হালুয়া সুজি ঘি নাশপতি বাদাম ফোট উঠতেছে, এখন মুক্তি সাহেব তো ওই আছে ম্যাং নিয়ে, আপনার কাছে উনার কথা পারো না লাগো, কিন্তু যদি উনার কথাটা যদি মানে জান পাইব কিনে, জব দেন না জান পাইব, কারণ আপনি দেখতেছেন না বিশ ৪২ ১২০ তো সেখানে ২০ নম্বরে ২০ ঘন্টা দিছে, এই যে আপনি দেখেন না কিন্তু উনি দেখি ফেলছেন, এই জন্য ইনার বলে দেওয়াটা ইনার কর্তব্য না, বলেন না ইনার কর্তব্য কি, এই জন্য তবলিগি ওয়াহাবি মওদুদি রাফিজি খারিজি শিয়া মুতাজিলা মস্তাজিলা যত দ্বারা যন্ত্রণা আছে, আর কি যত দ্বারা যন্ত্রণা আছে, এগুলা কোরআন হাদিসের ভিতরে কি ধরনের ২০ ঢুকে দিছে এটা আপনারা দেখতেছেন না, কি ধরনের ২০ ঢুকেই দিছে এটা আপনারা দেখতেছেন না, এই কারণে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই বাদল সরকার কারো কোন বইপত্র আপনারা পড়বেন না, আল্লাহ হযরতের কিতাব আপনারা পড়েন, মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলাইহি নাঈমীর কিতাব আপনারা পড়েন, ফজলুল্লাহ ফাজলের কিতাব আপনারা পড়েন, শেখ সিরাজনগরী সাহেব কেবলার কিতাব আপনারা পড়েন, মুফতি গিয়াসউদ্দিন সাহেবের কিতাব আপনারা পড়েন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত কিতাবপত্র আমাদের বাংলাদেশের মধ্যে অনেক কিতাবপত্র ইনশাআল্লাহ এখন সুন্নি জামাতের পক্ষ থেকে এখন কিতাবপত্র ছাপানো হচ্ছে, সুন্নি জামাতের পক্ষ থেকে আপনারা এখন কিতাব পাবেন, আমরা আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি মাদ্রাসা থেকে প্রত্যেক মাসে তরজমান বের করতেছি, আপনারা মুফতি সাহেবের সাথে যোগাযোগ করবেন, প্রয়োজন হলে আমরা বাই ফোর্স আপনাদেরকে তরজমান আহলে সুন্নাত মাসিক পত্রিকা ধর্মীয় পত্রিকা সেটা আপনাদের কাছে আমরা পৌঁছাই দেবো।